ভরা বর্ষায় ও পর্যাপ্ত বৃষ্টি নেই যশোরে, তাই আমন ধান আবাদ নিয়ে বিপাকে কৃষক। বৃষ্টি না থাকায় এই ধানেও সেচ দিতে হচ্ছে তাদের, এতে বাড়ছে উৎপাদন খরচ, একই সাথে বাড়ছে লোকসানের সংখ্যা। রিপন হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তিন দফা বন্যায় আক্রান্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চল, এক মাসের বেশি সময় ধরে দুর্ভোগে লাখ লাখ মানুষ, ফসলের ক্ষতি হাজার হাজার হেক্টর জমিতে। ঠিক এই সময়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম কৃষি নির্ভর জেলা যশোরে নেই পর্যাপ্ত বৃষ্টিপাত। মাঠের ফসল নিয়ে এখন চিন্তার ভাঁজ কৃষকের কপালে। বাংলা পঞ্জিকার শ্রাবণ থেকে অগ্রহায়ণ পর্যন্ত আমন মৌসুম, বর্ষার বৃষ্টি এসময় ধানের পানির চাহিদা যোগায়, বাড়তি কোনো সেচের প্রয়োজন হয় না। কিন্তু বৃষ্টি না হয় সেই আমন বাঁচাতে এখন সেচ লাগছে কৃষকের। বিক্রির বাজারে যদি দাম বেশি দেয় তাহলে বিক্রি করা যাবে, দাম যদি কম হয় তাহলে লস হয়ে যাবে চাষির। আকাশে পানি হচ্ছে না, মেশিনের পানি দিয়ে লাগাচ্ছি, খরচ এবার প্রচুর হবে। আমাদের যে পরিমাণ চাষে যা খরচ, খরচ হারে আমাদের পরিশ্রম অনেক বেশি হয়ে গেছে। অবস্থা এমন যে অনেকে শঙ্কায় আছেন ধান হওয়া নিয়ে। এছাড়া অসময়ে ঝড় বৃষ্টি হলে ফসল হারানোর আশঙ্কাও আছে। তখন খরচ হচ্ছে না, আমাদের খাওয়া দাওয়া তো করতে হবে, আমাকে তো অত বর্তমানে না, তো খেতে হবে আর বিক্রি করতে হবে। আকাশ থেকে বৃষ্টি না হলে ধান হবে কি না সেটাও আমাদের সন্দেহ আছে, যেহেতু আমন ধান বৃষ্টির উপর নির্ভরশীল। তবে কৃষি কর্মকর্তারা আশাবাদী, বোরোতে ভালো লাভ পাওয়ায় অনেক কৃষক এবার আমনের আবাদ করেছেন বলে জানান তারা, তাই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে বেগ পেতে হবে না। এই বছরে কৃষক যে বোরো ধানের যে দাম পেয়েছে, আমরা দেখছি যে কৃষকের ব্যাপক সাড়া, এই কারণে আমরা মানে আশা করতেছি এবং আমরা মোটিভেশন করতেছি যে ধানটা যাতে আমন ধানটা ব্যাপকভাবে করে, কারণ আমনটা হচ্ছে বৃষ্টি নির্ভর, এখানে তার শেষ খরচ সর্বনিম্ন পরিমাণে লাগে আমনের। চলতি মৌসুমে যশোরের বিভিন্ন উপজেলায় 1,36,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদ, আয়োজনের সাথে থাকায় ধন্যবাদ।